শুভ সন্ধ্যা বন্ধুরা। WBCS মেইন পরীক্ষার বাংলাতে আমাদের একটা প্রশ্ন থাকে 40 নম্বরে, সেটা হচ্ছে বোধ পরীক্ষণ বা কম্প্রিহেনশন টেস্ট। অর্থাৎ কোনো একটা প্রবন্ধ বা কোনো একটা গল্পের অংশ বা একটা অনুচ্ছেদ তুলে দেওয়া হয়, সেখান থেকে মোট 4টে প্রশ্নের উত্তর লিখতে দেওয়া হয়। সাধারণত দেখা যায় যে সেই 4টে যে প্রশ্ন রয়েছে সেগুলো থেকে 10x4 অর্থাৎ 40 নম্বর থাকে, কখনো আবার কোনো প্রশ্নে 15, কোনো প্রশ্নে 5, এইভাবেও বিভাজন থাকতে পারে। এখন আমাদের সব থেকে যেটা সমস্যা দেখা দেয় সেটা হচ্ছে, এমনিতেই প্যাসেজটা খুব একটা বড় থাকে না, তার মধ্যে থেকে 4টে প্রশ্ন, অর্থাৎ আমরা কতটুকু মানে শব্দের মধ্যে উত্তর লিখবো এটা আমরা বুঝে উঠতে পারি না। তা আমার যেটা মনে হয়, এটা বোঝার জন্য সব থেকে ভালো উপায় হচ্ছে তোমাকে যে পরীক্ষায় যে সম্পাদকীয় লিখতে দেয় সেখানকার শব্দ সংখ্যা নিয়ে ব্যাপারটাকে বিশ্লেষণ করা। দেখো, তোমাকে সম্পাদকীয় লিখতে দেওয়া হয় পরীক্ষাতে 40 নম্বরের এই যে সম্পাদকীয়, তাতে তোমায় বলা হয় 200 শব্দের মধ্যে তোমাকে লিখতে। এখন আমরা নিজেদের মতো করে শব্দের খানিকটা ছাড় নিয়ে মোটামুটি সেটাকে 250 শব্দে নিয়ে যাই, অর্থাৎ 40 নম্বরের একটা প্রশ্ন কম বেশি আমরা 250 শব্দের মধ্যে উত্তর লিখে ফেলে থাকি। এবার যেহেতু এখানে কোনো অবস্থাতেই মনে করা হয় না যে তুমি পাতার পর পাতা উত্তরে লিখে যাবে, সবসময় যেহেতু এটাই আকাঙ্ক্ষা করা হয় যে তুমি একদম মানে টু দা পয়েন্ট এবং সুনির্দিষ্ট উত্তর লিখবে, তাই তুমি এইটাকেই একটা স্ট্যান্ডার্ড হিসাবে ধরে নিতে পারো যে 40 নম্বরের একটা প্রশ্ন মোটামুটি 250 শব্দের মধ্যে লেখা যায়। তাহলে ঐকিক নিয়ম হিসাবে 10 নম্বরের একটা প্রশ্ন কত শব্দের মধ্যে লেখা যাবে, আমরা যদি হিসাব করি তাহলে আমরা পাচ্ছি, দেখো, 62.5টা শব্দের মধ্যে লেখা যাবে। তাই আমি তোমাদের যেটা বলবো সেটা হচ্ছে, এই ধরনের যে প্রশ্নের উত্তরগুলো 10 নম্বরের থাকে সেগুলো তোমরা চেষ্টা করবে 60-70টা শব্দের মধ্যে রাখার, ঠিক আছে? তবে শব্দের তো কোনো সীমানা দেওয়া থাকে না, তুমি সবসময় মনে রাখবে যে একটা উত্তর হতেই পারে যে সেটা তোমার 50টা শব্দের মধ্যে মানে শেষ হয়ে যাচ্ছে, আবার কোনো শব্দের উত্তর হতেই পারে যে তোমার 75টা শব্দ লাগছে। সুতরাং তোমরা মোটামুটি এইভাবে একটা ভাবনা চিন্তা চেষ্টা করবে যে গড়ে কম বেশি 60-70টা শব্দের মধ্যে রাখবো। কিন্তু মনে রাখবে যে এই ধরনের উত্তর লেখার সময় তুমি নিজের ইচ্ছা মতো বাইরে থেকে যত খুশি আর কি মানে তথ্য যোগ করে, বাইরে থেকে যত খুশি মানে উপমা টেনে, প্রবন্ধ মানে উদাহরণ টেনে লেখার কিন্তু কোনো দরকার নেই। সবসময় চেষ্টা করবে যে প্রবন্ধে যা দেওয়া আছে সেটা এবং সেটার সাথে যা কিছু রেলিভেন্ট হবে, যা সাদুর্যপূর্ণ হবে, সেগুলোকেই তোমার লেখার মধ্যে লিখতে। অহেতুক অপ্রয়োজনীয় জিনিস লিখে যদি তুমি মনে করো উত্তরের দৈর্ঘ্য বাড়াবে তাহলে কিন্তু সবসময় তোমার নম্বর কাটা যাবে। তাই জন্য নিজের মতো করে সহজ ভাষায়, নিজের মতো সহজ তোমার যে প্যাসেজটা দেওয়া হয়েছে তার সাথে সামঞ্জস্যপূর্ণ উত্তর লিখবে। সাধুচলিত মিশিয়ে ফেলার দরকার নেই, সাধারণত চলিত ভাষাতে যেহেতু তোমার পুরো খাতা তাই জন্য চলিত ভাষাতেই উত্তরটা লিখবে এবং যথাযথ টু দা পয়েন্ট উত্তর লিখবে। যদি মনে হয় যে কোনো প্রশ্ন একটু ঘোরানো আছে তাহলে নিজের মতো তুমি যেটা বুঝতে পারছো সেটাই লিখে দিয়ে আসবে। অতিরিক্ত কিছু লিখে জায়গা ভরাট করার জন্য কিন্তু তোমাকে বেশি নম্বর দেওয়া হবে না, বরং নম্বর কাটা হতে পারে। এই হচ্ছে বোধ পরীক্ষণ। আমি সাধারণত আমার অনলাইন যে জেনারেল স্টাডিজ ব্যাচগুলো আছে সেখানে যখন বাংলা ইংরাজি লেখা তখন বাংলার মধ্যে এই জায়গাটা উপেক্ষা করি। তার কারণ হচ্ছে আমার যেটা মনে হয় যেটা খুবই সোজা যে মানে এটা একটা প্রশ্ন দেখে উত্তর লেখা, কিন্তু আমাকে পরীক্ষার্থীরা জিজ্ঞাসা করে যে মোটামুটি কতগুলো শব্দের মধ্যে উত্তর লেখা উচিত, কারণ যেহেতু শব্দসীমা নেই তাই জন্য আমার মনে হলো যে এটা ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে উপস্থিত করে দেওয়া দরকার। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। যদি ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করো, শেয়ার করো, বন্ধু তোমাদের মতামত দিয়ে আমাকে উদ্বুদ্ধ করো। আর সাইকোলজি অপশনের আমরা যে ব্যাচটা 5 তারিখ থেকে চালু করেছি সেটাতে যুক্ত হতে চাইলে ডিসক্রিপশন বক্সে ভিডিওর লিঙ্ক দেখে আমার সাথে ইমেলের মাধ্যমে যোগাযোগ করো। ভালো থেকো, দ্রুত সফল হও এবং এই জাতীয় সমস্ত খবরাখবরের জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। ভালো থাকবে।